নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ পড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব ভীষণই একটা টেস্টি আর হেলদি চিকেন স্টু রেসিপি। আর এই বর্ষাকালে সন্ধেবেলায় যদি এই চিকেন স্টু বানিয়ে সকলে মিলে খান তাহলে তো কোনো কথাই নেই। আর বাচ্চারা নর্মালি কি হয়, ভেজিটেবল খেতে ভালোবাসে না, কিন্তু চিকেনের সঙ্গে যদি এরকমভাবে বানিয়ে দেন স্টু তাদের কিন্তু খুবই ভালো লাগবে। সুতরাং ছোট থেকে বড়দের সকলের ভীষণই পছন্দের একটি রেসিপি চিকেন স্টু আমরা শিখে নেব। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবে আর আমার ভিডিওটিকে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো। এর জন্য আমি চিকেন নিয়েছি 500 গ্রামের মতো। আর যখন চিকেন স্টু বানাবেন দেখুন ঠিক এরকম যেন হাড় যেন মাংসটার চিকেনের মধ্যে যেন থাকে, তাহলে চিকেনটা যখন সেদ্ধ হবে নরম হবে। আর তার সাথে নিয়েছি কিছু সবজি, সবজিগুলো আমি রান্না করতে করতে আমি বলে দেব। প্রথমে যেটা করছি, গরম মশলার মধ্যে প্রথমে নিলাম দারুচিনি, তার সাথে নিলাম বড় এলাচ 2টো আর ছোট এলাচ 3 থেকে 4টে, আর লবঙ্গ নিয়ে নিচ্ছি 3 থেকে 4টে, আর কিছু নিচ্ছি গোলমরিচ। এইগুলো আমি একটু ক্রাশ করে নিচ্ছি, আপনারা গোটাও ফোড়ন হিসেবে দিতে পারেন, তবে এরকমভাবে দিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে। এখন আমাদের মেন প্রসিজিওরে চলে এলাম, গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম একটা কড়াই। আজকে রেসিপি আমি বানাবো কড়াইয়ে, আর কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন বড় চামচের 1 থেকে 1.5 চামচের মতো বাটার নিয়ে নেবেন। আপনাদের ইচ্ছা হলে তেলেও বানাতে পারেন, তবে বাটার দিয়ে বানালে খুব হেলদি হয়, আর অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এখন বাটারটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে যে গরম মশলাটা আমরা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে 30 সেকেন্ডের মতো একটু ভালো করে ভেজে নিলাম। যখন খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে 1 ইঞ্চি সাইজের আদা কেটে রেখেছিলাম, সেটা দিলাম। আর দিলাম 10 থেকে 12টা রসুন আমি থেঁতো করে রেখেছিলাম, আপনারা এখানে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। তবে এরকমভাবে যদি করেন রান্নাটা যখন খাবেন মুখে আদার টুকরো পড়লে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর বেশ ভালো করে 30 থেকে 40 সেকেন্ডের মতো আমাদের রসুন আদাটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন কাঁচা গন্ধটা একদম চলে গেছে তখন চিকেনের যে পিসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর যখন চিকেন পিসগুলো দেবেন তখন অবশ্যই ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন। এখন 40 সেকেন্ডের মতো আমি মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে আদা রসুন আর গরম মশলার সঙ্গে আর বাটারের সাথে চিকেন পিসগুলো একটু ব্রাউন করে আমি ভেজে নিলাম। এখন এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম পেঁপে, তারপরে দিয়ে দিচ্ছি গাজর, আর দিচ্ছি আলু 3 থেকে 4টে টুকরো, আর দিলাম আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো মাঝখান থেকে আমি কিন্তু কেটে নিয়েছি। এই সব সবজি দিয়ে চিকেনকে বেশ ভালো করে 2 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে আমরা রান্না করে নেব। হ্যাঁ, আমি জানি আপনারা হয়তো চিকেন স্টু জানেন, তবে আমি আজকে একটু অন্যরকমভাবে বানাবো। আর এখানে অ্যাড করে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর নিলাম 1 চামচের মতো গোলমরিচ। আর আমরা চিকেন স্টুয়ে তো কিছু সেরকম মশলা দেবো না বলে আমাদের গোলমরিচ আর রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে খেতেও যেমন ভালো লাগবে আর কোনো কাঁচা একটা যে চিকেনের গন্ধ সেটাও আমরা পাবো না। আর এখন দিয়ে দিলাম 4 থেকে 5টা বিনস। বিনস আমি লাস্টে অ্যাড করলাম, তার কারণ হলো গাজর পেঁপে আলু একটু শক্ত সেই জন্য একটু ভেজে নিলাম, তারপরে দিলাম বিনস। আর এখন দিয়ে দিলাম ছোট সাইজের 3 থেকে 4টে টমেটো, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই সব কিছু দিয়ে আমি এখন বড় কাপে 2 থেকে 3 কাপ গরম জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম করে নেবেন, কারণ গরম জল যদি রান্নায় ব্যবহার করেন এটা খেতেও সুস্বাদু হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। বেশ ভালো করে জলটা মিশিয়ে আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে দিলাম। ফেরত এলাম 5 থেকে 6 মিনিট পরে, দারুণ গন্ধ উঠছে কিন্তু, তবে এখনো পর্যন্ত আমাদের এটা সেদ্ধ হয়নি, তাই আরেকটু আমি সময় দিয়ে 2 থেকে 3 মিনিট বয়ল করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখছেন আলু যখন সেদ্ধ হয়ে গেছে মানে আমাদের সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, গাজরও হয়ে গেছে সেদ্ধ আর পেঁপেটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন তো একটু হাড় থেকে বের হয়ে গেছে মানে আমাদের চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটা ছোট্ট
ক্যাপসিকামকে 4টি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনাদের যদি ক্যাপসিকাম পছন্দ না হয় নাও দিতে পারেন। আর এটা হচ্ছে আমার গাছের পালং শাক, ভীষণই ফ্রেশ একদম, আর খেতে তো অবশ্যই ভালো হবে। আর ভিটামিন B12 আছে আমাদের পালং শাকে। বাচ্চারা তো সাধারণত শাকটা খেতেই পছন্দ করে না, তাই একটু পালং শাক আমি দিয়ে দিলাম। আর ছোট ছোট পেঁয়াজ, যেগুলোকে সাম্বার অনিয়ন বা স্যালাড পেঁয়াজ বলি, সেগুলো দিলাম। তাহলে মিষ্টি হবে স্টুটা একটু খেতে। আর লাস্টে দিয়ে দিলাম গোলমরিচ। আমাদের রান্না প্রায় শেষের দিকে, তবে এখানে একটা ছোট্ট টিপস আছে। এই দেখুন কি টিপস বলুন তো, আমি এখানে নিয়ে নিয়েছি দুধের মধ্যে 1 চামচ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়ো না হলে ময়দাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল আজ আমাদের চিকেন স্টু। আর দুধটা লাস্টে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা ক্রিমি ক্রিমি এফেক্ট হবে, মানে খেতে সুন্দর হবে। এখন আমাদের পরিবেশন করবার সময়। এখন আমি পরিবেশন করে দিচ্ছি গরম গরম বর্ষার দিনে সন্ধেবেলায় চিকেন স্টু, গাজর, পেঁপে, বিনস, আলু, তার সাথে পালং শাক দিয়ে বানিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে নেওয়ার অনুরোধ থাকলো। আর অনেক অনেক আমার ভিডিওটিকে শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে। আবার দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে, ব্রেড কিংবা ভাতের সাথে দারুণ লাগবে। আর এই পর্যন্ত, থ্যাংক ইউ।